আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা ঝটপট নাস্তার রেসিপি। এর জন্য 1 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ। তো লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে মেখে নিতে হবে। তো ময়দার সাথে তেলটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি নর্মাল পানি নিয়েছি। এখন এই নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো সফট একটা ডো তৈরি করে নিতে হবে এখানে। তো খুবই ঝটপট 10 মিনিটের ভিতরে কিন্তু সকাল বিকেলের জন্য এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। আর এটা একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে হবে, খেতে এতটাই দারুণ লাগে। তো দেখুন, ময়দার ডোটাকে আমি খুব ভালো করে মধে নিয়েছি। এখন এটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। তো হাতে যদি কম সময় থাকে তাহলে ইনস্ট্যান্ট এটাকে তৈরি করে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে আমি 1/3 কাপের মতো মসুরের ডালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো ডাল সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে নেবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো থেঁতো করা রসুন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, এটা আমি ফ্লেভারের জন্য দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন এটাকে খুব ভালো করে জাল করে সিদ্ধ করে নেব। তো দেখুন, ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে ডালটাকে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো ডালটাকে 6-7 মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করলে দেখবেন যে এরকম ম্যাশ করা যাবে। তো আমি এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি যাতে ডালের কোনো রকমের দানা ভাব না থাকে। তো খুব ভালো করে এটাকে মিহি করে ম্যাশ করে নেবেন আর পানিটা কিন্তু খুব ভালো করে টানিয়ে নিতে হবে। ডালটাকে একটা ছোটো বাটিতে রেখে ঠান্ডা করে নেব। আর এ পর্যায়ে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। তো ময়দার ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। আমি এখান থেকে মাঝারি সাইজের লেচিগুলো কেটে নেব। তো এখান থেকে আমি 5টার মতো লেচি কেটে নিচ্ছি সমান ভাগে। তো এ পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা লেচি নিয়েছি। এটাকে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। তো চারপাশটা কিন্তু হাত দিয়ে এভাবে পাতলা করে নিয়ে এখান থেকে সামান্য পরিমাণ ডালের পুর নিয়ে এর ভেতরে গুঁজে দিতে হবে। এরপর এটাকে আমি সিল করে নিয়েছি। তো হাত দিয়ে কিন্তু এভাবে চ্যাপটা করে নেব চারপাশটা। তো মাঝখানে চ্যাপটা করার থেকে কিন্তু চারপাশে কিন্তু চেপে চেপে এভাবে চ্যাপটা করে নেবেন। ঠিক এভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি। চুলায় আগেই তেল গরম হতে দিয়েছি। এখন এই গরম তেলে আমি একটা একটা করে ছাড়ব। তো এখানে আমি একসাথে 2টো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা করেও ভেজে নিতে পারবেন। এখন অনবরত তেলের ছিটা দিয়ে দিচ্ছি। তো এভাবে অনবরত তেলের ছিটা দিলে দেখবেন যে ফুলতে শুরু করবে। তো এগুলোকে উল্টে পাল্টে ভালো করে কিন্তু ভেজে নিব। তো কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত কিন্তু এটাকে ভালো করে ভেজে নেবেন দুই সাইডই। তো এগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে, এগুলোকে একটা প্লেটে তুলে নিব। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে সকাল বিকেলের নাস্তার জন্য 10 মিনিটের ভিতরে ডালপুরিগুলো তৈরি করে নিতে পারেন। তো সবগুলোই ভেজে নিয়েছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো সব থেকে সহজভাবে তৈরি করে দেখিয়েছি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।